Welcome to our new episode of Ichharana Boutique. I am Sharmishtha. A warm welcome to you. আমাদের নতুন এপিসোড নিয়ে আমরা হাজির হয়েছি, পুজো স্পেশাল এপিসোড শুরু করছি, দেখতে থাকুন। এটা পূজোর সকালের শাড়ির জন্য রেখেছি। অবশ্যই যারা লাল একটা শাড়ির সাথে পরতে চান, পুজোর সকাল শুরু করতে চান, পুজোর কাজ করতে চান, তাদের জন্য এরম শাড়ি। অনেকে অবশ্য এটার মধ্যে কালো আছে, পুজোতে পরা যেতেই পারে। এবার দেখুন, এটার সঙ্গে না ব্লকের সাথে, এটা একটা প্রথমে বলি, এটা জড়িয়েছে তাঁত, তাতে ব্লক করা হয়েছে এবং তার সাথে গুজরাটির একটা ফিউশন করা হয়েছে। দেখুন, লাল আর কালো দিয়ে গুজরাটি করা হয়েছে এবং ব্লকের মধ্যেও কিন্তু সেই লাল কালোর ছাপটা রয়েছে। খুব স্মার্ট একটা শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। কর্নার টু কর্নার এইভাবে ব্লকটা গেছে আর তার উপরের দিকে কিন্তু স্টিচ আছে। শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখাই, দেখুন এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আঁচল এবং এভাবে কর্নার টু কর্নার গেছে। খুব স্মার্ট একটা শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। আর এইভাবে এগুলো কিন্তু বুটাগুলো দেখুন, বুটাগুলো খুব সুন্দর দেখতে। এই হচ্ছে বুটা, আমি দেখিয়ে দিই একটা বুটা। এগুলো হচ্ছে কাজ। এটা একটা চন্দন কালার শাড়ি, মানে খড়িমাটি বলতে পারেন, খড়িমাটির কালারের শাড়ির সাথে কম্বিনেশন, খুব সুন্দর প্রথম শাড়ি সরালাম। এগুলোতে কিন্তু ব্লাউজ পিস হয় না, তাই এগুলো আপনারা নিজস্ব ব্লাউজ পিস ব্লাউজ দিয়েই পরবেন। নেক্সট শাড়ি সেম মেটেরিয়াল, জড়ি চেক তাঁত, এতেও কিন্তু ব্লকের সাথে ফিউশন করা হয়েছে। দেখুন, পেস্তা গ্রিন কালারের একটা শাড়ি, এর সাথে মেরুন এবং কালো দিয়ে কম্বিনেশন করা হয়েছে, ব্লক করা হয়েছে, তার সাথে কিন্তু গুড়ি রান দিয়ে কাঁথা করা হয়েছে সিকোয়েন্স দিয়ে। দেখুন, আর সঙ্গে গুজরাটির একটা সার্কেলও গেছে। খুব সুন্দর শাড়ি, খুব হালকা শাড়ি, মেটেরিয়াল খুব ভালো, পরে খুব আরাম পাবেন। দেখুন শাড়িটা কীভাবে গেছে, দেখুন এই বড়ো বড়ো কাথিয়াবাড়ি কাজ গেছে, কাঁথা গেছে, গুজরাটি গেছে, অনেক রকম স্টিচের সম্মেলন হয়েছে এই শাড়িটাতে। দিস ইজ দ্য জরি চেক তাঁত, ফ্যাব্রিক ইজ জরি চেক তাঁত অ্যান্ড ব্লক হ্যাজ বিন ডান অল ওভার দ্য শাড়ি অ্যালং উইথ দ্য স্টিচ। দের আর কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ অ্যান্ড কাথিয়াবাড়ি স্টিচ। ওকে, দিস ইজ দ্য ব্লাউজ উইদাউট ব্লাউজ পিস শাড়ি, সো ইউ ক্যান হ্যাভ দ্য রুবিয়া ব্লাউজ উইথ ইট। দেন উই আর মুভিং টু নেক্সট শাড়ি, দিস ইজ অলসো এ জরি চেক তাঁত, অল ওভার শাড়ি হ্যাজ বিন ডান উইথ আ ভেরি বিউটিফুল স্টিচ, দিস ইজ হ্যান্ড এম্ব্রয়ডারি, দিস ইজ দ্য আঁচল অফ দ্য শাড়ি অ্যান্ড ইট ইজ অলসো নোটেড দ্যাট ইট ইজ আ উইদাউট ব্ল্যাক শাড়ি, সো ইউ ক্যান হ্যাভ ইউ ক্যান ওয়ার দিস শাড়ি ইন এনি অসপিসিয়াস অকেশন লাইক পূজা। ওকে, অ্যান্ড আই এম শোয়িং দ্য ব্যাক পোর্শন অফ দি শাড়ি, দ্যাট দিস ইজ দ্য হ্যান্ড স্টিচ শাড়ি, দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দি শাড়ি অ্যান্ড সি দ্য নিটনেস অফ দ্য স্টিচ, দিস ইজ ভেরি নিট স্টিচ। আমি একটু গায়ে ফেলে শাড়িটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা শাড়ি। একটা লাল ব্লাউজ দিয়ে পরুন, এই শাড়িগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস শাড়ি, সো আপনারা নিজেদের একটা লাল ব্লাউজ দিয়ে পরুন, খুব ভালো লাগবে। সো নেক্সট শাড়িতে যাচ্ছি। এবার আসছি একটা রেশম চেকে, রেশম চেকের সঙ্গে কাথিয়াবাড়ি। খুব সুন্দর একটা লেমন ইয়েলো কালারের সাথে কাথিয়াবাড়ি। দেখুন পুরো কাথিয়াবাড়ি গেছে শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি।
গেছে। এইভাবে স্ট্রাইপের মতো গেছে কাজটা, পুরো অল ওভার শাড়িটাতে এইভাবে স্ট্রাইপের মতো গেছে ফার্স্ট হাফটা। অ্যান্ড সেকেন্ড হাফে কিন্তু আপনারা এরকম পাচ্ছেন, আমি সেকেন্ড হাফটা ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখুন এইভাবে যাচ্ছে সেকেন্ড হাফ, মানে আপনার কুচির পোর্শন থেকে এইভাবে পাবেন আপনারা বড় বড় বুটাটা। ফার্স্ট হাফে পাবেন আপনারা স্ট্রাইপ, গুজরাটি স্ট্রাইপ, সেকেন্ড হাফে পাবেন বড় বড় বুটা। এই হচ্ছে শাড়ি, খুব একটা কালারফুল হ্যাপি হ্যাপি শাড়ি। নেক্সট শাড়িতে আমরা যাচ্ছি, নেক্সট ইজ অলসো আ রেশম চেক কাথিয়াবাড়ি শাড়ি। এই দেখুন এই শাড়িটাও কিন্তু কালো ছাড়া শাড়ি, বেবি পিঙ্ক একটা রেশম চেক, তার সাথে কিন্তু লাল নীল সবুজ হলুদ এই চারটে কালার দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে শাড়িটা। এইটা কুচির পোর্শন আমি দেখিয়ে দিই, কুচির পোর্শনে দেখুন এরকম একটা টেম্পল পাবেন, এরকম টেম্পল পাবেন, আর সারা বডিতে কিন্তু এরকম ছোটো ছোটো বুটা যাবে, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এবার আমি শাড়িটাকে একটু গায়ে ফেলে দেখিয়ে দিই কেমন লাগবে পরলে, খুব সুন্দর একটা শাড়ি, যারা রেশম চেক মেটেরিয়ালটা পছন্দ করেন তাদের জন্য এটা খুব একটা মিষ্টি শাড়ি। দেখুন আর এটার সাথে আমরা একটা কাঁথার ব্লাউজ রেখেছিলাম, পড়ে গেছে, এই দেখুন এই যে মোটিফটা, এই ফ্লাওয়ার মোটিফটাই কাঁথার ব্লাউজের মধ্যে আছে, তাই এটা মনে হয় আমাদের ভালো লাগবে বলে আমাদের এই শাড়িটার সাথে কিন্তু এই ব্লাউজটা আপনারা পাবেন। ওকে, নেক্সট শাড়িতে আমরা যাচ্ছি, নেক্সট শাড়ি হচ্ছে কটন চাঁদিরি, যে মেটেরিয়াল আমি পরে আছি, হ্যাঁ যে মেটেরিয়াল আমি পরে আছি সেই আমার শাড়িটা আমি একটু পরে বলছি। এইটা দেখুন কটন চাঁদিরির সাথে স্যাটিন বর্ডার, বেশ চওড়া পারে স্যাটিন বর্ডার, এর সঙ্গে কিন্তু গুজরাটি হয়েছে, গুজরাটি কাথিয়াবাড়ি ডিজাইন হয়েছে। এতে কিন্তু এই শাড়িটাতে কিন্তু নিজস্ব ব্লাউজ পিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর একটা শাড়ি, দেখুন কী সুন্দরভাবে গুজরাটি মোটিফটা গেছে। এটা হচ্ছে আঁচল, আর এই শাড়িটা আমি দেখিয়ে দিই প্রথমে একবার অল ওভার শাড়িটা, মেটেরিয়াল ভীষণ কমফোর্টেবল, কটন চাঁদেরি তার সাথে স্যাটিন বর্ডার, দুরকম গ্রিন দিয়ে স্যাটিন বর্ডার, আর সেই গ্রিনটাকেই ধরে রেখে কিন্তু আমরা সুতোর কাজগুলো করেছি। সেকেন্ড হাফটাও দেখিয়ে দিই, সেকেন্ড হাফে প্রথমেই বলে দিই ব্লাউজ পিস কোনটা, এই দেখুন এটা দিস ইজ দ্য ব্লাউজ পিস, ব্লাউজ পিস হাতার কাজ, আচ্ছা হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় কিন্তু কাজ পাবেন, ঠিক আছে। শাড়িটা আমি একটু দেখিয়ে দিই গায়ে ফেলে কেমন লাগে, দিস ইজ দ্য কটন চাঁদেরি মেটেরিয়াল অ্যান্ড দ্য স্যাটিন বর্ডার ইজ দেয়ার অন দ্য শাড়ি, অ্যান্ড দ্য অল দ্য কালার হ্যাজ বিন স্টিচ হিয়ার, দিস ইজ গুজরাটি স্টিচ, দ্য স্টিচ হ্যাজ বিন ডান বিউটিফুলি অ্যান্ড নিটফুলি, আই এম জাস্ট শোয়িং দ্য ব্যাক পোর্শন অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য হ্যান্ড স্টিচ, ওকে অ্যান্ড ভেরি কমফোর্টেবল মেটেরিয়াল কটন চাঁদেরি, আই এম ওয়ারিং অলসো দিস ইজ কটন চাঁদেরি মেটেরিয়াল, দিস শাড়ি ইজ অলসো হ্যাভ আ ব্লাউজ পিস।
নেক্সট শাড়িতে আমি যাচ্ছি। নেক্সট শাড়িটা যেটা সেম পিস আমি পরে রয়েছি, আমি কালোতে পরে রয়েছি, এটা কিন্তু তসর কালারের শাড়ি। এই হচ্ছে শাড়িটা, এটাতে কিন্তু সিল্ক থ্রেড দিয়ে পার্সি করা হয়েছে। যে পার্সি স্টিচ আমরা সিল্ক এবং তসরে করে থাকি সেম জিনিস এখানে করা হয়েছে, সেম জিনিস এখানে করা হয়েছে। ভলিউম কিন্তু সেম আমরা মেনটেন করি, যে কোনো ফ্যাব্রিকই হোক না কেন। দেখুন কালো ছাড়া শাড়ি, তো পুজোর দিনে আপনারা এটা পরতেই পারেন। পুজোর কাজ, পুজোর সকালবেলা, পুজো অষ্টমীর দিন বেশি করে বলবো, অষ্টমীর সকালবেলা এরকম একটা সুন্দর শাড়ি পরে আপনারা অঞ্জলি দিতে যান, লোকে আপনাদের দেখবে। দেখুন কত সুন্দর শাড়ি, এই শাড়ির নিজস্ব ব্লাউজ পিস আছে, ব্লাউজের হাতায় কাজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমার শাড়িটাও চাইলে পেয়ে যাবেন, সেম শাড়ি, কালার আলাদা। এটারই সেম শাড়ি, সেম ডিজাইন আমার শাড়িটা। এবার আমরা যাচ্ছি আমাদের বাটিকে। আপনারা জানেন আমাদের সিল্ক, এই আমাদের সিল্কের কোয়ালিটি এবং ভীষণ ভালো লাইট ওয়েট, এবং আমাদের সিল্ক এবং তসর কিন্তু সিল্ক মার্ক যুক্ত। এইটা হচ্ছে হ্যান্ড বাটিক, আমি দেখাই। এটা হচ্ছে রাস্টি রেড, এই রেডটা কিন্তু রাস্টি রেড, মেনলি রাস্টি বলতে পারেন। তার মধ্যে কিন্তু গ্রে, পিঙ্ক, পিচ কালার, ইয়েলো কালার দিয়ে ফুল করা হয়েছে, যেগুলো কিন্তু বাটিকে, হ্যান্ড বাটি। ফার্স্ট হাফটা এইভাবে ফ্লাওয়ার গেছে, সেকেন্ড হাফটা কিন্তু চমক আছে। দেখুন দিস ইজ দ্য সেকেন্ড হাফ, ওকে। এই শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস কিন্তু এইটা, ব্লাউজ পিসের হাতায় কাজ আছে। আচ্ছা, আমাদের এপিসোড থেকে বুকিং করলে শাড়ি আপনারা হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস ফ্রি পাবেন, মানে এটা কমপ্লিমেন্টারি যাচ্ছে। কেউ যদি চান যে আমরা ফল পিকও করে দেবো, আমরা সেটাও করে দেবো, তবে সেটা অবশ্যই চার্জেবল। নেক্সট অলসো বাটিক শাড়ি, দেখুন অ্যাবস্ট্রাক্ট রাধাকৃষ্ণ। আমি শাড়িটাকে একটু এইভাবে দেখাই, অ্যাবস্ট্রাকে রাধাকৃষ্ণ করা হয়েছে, ফাইন আর্টসের মধ্যেই এই বাটিক, এটা পুরোপুরি ফাইন আর্ট বাটিক। এটা একটা উডেন ব্রাউন টোনের ওপর করা হয়েছে শাড়িটা, উডেন ব্রাউন অ্যান্ড উডেন ইয়েলো, তার মধ্যে মাল্টি কালারে এরম অ্যাবস্ট্রাক্ট বাটিক করা হয়েছে। দিস ইজ আ হ্যান্ড বাটিক শাড়ি, দ্য কালার অফ দ্য শাড়ি ইজ উডেন ব্রাউন অ্যান্ড উডেন ইয়েলো, মেনলি কম্বিনেশন হয়েছে। দিস ইজ দ্য শাড়ি লুক অ্যান্ড দ্য স্কার্ট বর্ডার ইজ গোয়িং আন্ডার দিস দ্য শাড়ি। And the sari has a blouse piece, and this is the blouse piece. Your sleeves are kaaj hoye chhe. This is the blouse piece. Okay.
Next is also a batik sari. I'm showing the four batik sari. Okay. This is the third batik sari. And this sari is in katan. Vishnupur katan. This is a fine arts batik. Very beautiful picture. Have a look. And all over the sari, এইভাবে যাচ্ছে বক। আমি এটা গায়ে ফেলে একটু দেখিয়ে দিচ্ছি। আর কাপ ফল দেখেই তো বুঝতে পারছেন শাড়িটা যখন আমি নাড়াচ্ছি তখন শাড়িটার ফল এটার থেকে বুঝতে পারছেন শাড়ির কোয়ালিটি কী হতে চলেছে। মানে আপনারা যখন হাতে পাবেন আপনারা ফিল করবেন শাড়িটা। আমাদের সব শাড়ি সিল্কমার্ক যাবে তসর এবং সিল্ক। আচ্ছা এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিস হচ্ছে এটা। ব্লাউজ পিসে শুধুমাত্র বর্ডার পাবেন। এটা হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার। এটা আজকের বাটিকের মধ্যে শেষ বাটিক। এটাও কিন্তু কাতান। দিস ইজ আ কাতান, বিষ্ণুপুরী কাতান। অ্যান্ড অল দিস ইজ আ কৃষ্ণ, কৃষ্ণ অ্যান্ড রাধা ইন বাটিক ইজ ডান হিয়ার। দিস ইজ অলসো ফাইন আর্টস, ভেরি বিউটিফুল শাড়ি অ্যান্ড ভেরি কমফোর্টেবল মেটেরিয়াল অ্যান্ড ভেরি সফট অ্যান্ড বডি হ্যাভিং শাড়ি। Those who are like body having sari, you can have this. And this is the color, actually light sea green along with this is midnight blue and no black. Midnight blue, this is midnight blue on light blue. So seems to be a black, but this is not a black. Okay. So this is the sari. Very eye soothing color. Okay. And this is the blouse piece of the sari. Blouse piece it hatay kaaj paben. Last batik shari te aschi ami. Etao kintu jara lal chhara korte chaichen tader jonno khub bhalo shari. Eta Murshidabad silker upor ache. আগের দুটো আমি কাতানে দেখালাম, এটা মুর্শিদাবাদ সিল্কে আছে। কিন্তু মুর্শিদাবাদ সিল্ক মানে আপনারা ভাববেন না যে খসখসে, খুব সুন্দর শাড়ি, খুব ভালো মেটেরিয়াল। এটা কিন্তু একটা আগুনের যে নীল কালারটা, ফায়ার ব্লু, তার সাথে হোয়াইট কম্বিনেশন, ভেরি মাচ বিউটিফুল আ শাড়ি। All sari, silk sari and tosi sari will go with silk mark. এবার আমরা আসছি মাসলিনে। This is not a pure muslin. একটা সুতো মাসলিনে পিওর গেছে আর একটা সুতো রেশে আটে গেছে। তো দিস ইজ সেমি মাসলিন বাট নট আ অর্ডিনারি সেমি মাসলিন। দিস ইজ ভেরি গুড কোয়ালিটি অফ মাসলিন। দিস ইজ গুড কোয়ালিটি অফ সেমি মাসলিন। সেমি মাসলিনেরও কিন্তু অনেক রকম ধরন আছে, আপনারা অনেক রকম দামে মার্কেটে দেখতে পাবেন, কিন্তু এটার কোয়ালিটি খুব ভালো। মানে বলে না দিলে আপনারা বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল মাসলিন না, পিওর মাসলিন নয়। তাই এর সাথে আমরা কিন্তু সিল্কমার্ক দেবো না। কিন্তু ভীষণ সুন্দর জামদানি কাজ করা হয়েছে, দেখুন হাতে ঘোরানো কাজ আছে। এটা ব্যাক পোর্শন জামদানি,
খুব সুন্দর। এই কালারটাকে আমি কী বলবো বুঝবেন, এখানে না লাইট সর্ষে কালার, এটা লাইট সর্ষে কালার, ভীষণ সুন্দর দেখুন। উইভিং শাড়ি, খুব সুন্দর শাড়ি, এটা একটু অন্যরকম শাড়ি, কালারটা ভীষণ সুন্দর সর্ষে কালার, সর্ষে কালারের একদম লাইটেস্ট ফর্ম। ওকে নেক্সট আমরা আসছি। আচ্ছা এর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, দেখিয়ে দিই, তবে আপনারা নিজেরা একটা ইয়েলো ব্লাউজ দিয়ে পরবেন ভালো লাগবে, ব্লাউজ পিসটা না করলেই ভালো। নেক্সট হচ্ছে পিচ কালারের উপরে জরি বর্ডার আছে, এটাও সেমি মসলিন দেখুন। আমি একটু ব্যাক পোর্শন দেখিয়ে দেবো শাড়িটার, জামদানি উইভ দেখুন, হাতে ঘোরানো কাজ, এটা কিন্তু হাতে ঘোরানো কাজ, মাকু ঘোরানো কাজ, তার জন্য কিন্তু কেটে যায়নি এই মাকুটা। এখানে আমি দেখাই, মাকুটা এখান থেকে ঘুরে আবার গেছে, আবার ওখান থেকে ঘুরে গেছে, যার জন্য এখানে দেখুন খুব জুম করে দেখলে বুঝতে পারবো, এই দেখুন এগুলোকে বলে মাকু ঘোরানো কাজ। তো এটা হচ্ছে একদম হ্যান্ড উইভিং, এটা কিন্তু মেশিন উইভিং নয়, মার্কেটে অনেক রকম পাবেন, একটু দেখে শুনে নেবেন। অনেকেই মেশিন উইভিংটাকে হ্যান্ড উইভিং বলে দেয়, অনেকে ভীষণ বাজে কোয়ালিটির একটা মসলিনকে বলে দেবে পিওর মেসলিন মসলিন, কিন্তু আমাদের কিন্তু এরম নাই। বুঝতেই পারছেন এই শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, এটা সেমি হলেও এটা কিন্তু পিওর মসলিনের একেবারে খুব নিয়ারেস্ট টু দ্য পিওর মসলিন, আমি এইটুকু বলতে পারি। আমাদের উপর ভরসা করে যদি আপনারা নেন আপনারা ফিল করবেন খুব সুন্দর। এই শাড়িটা খুব সুন্দর একটা কালার, পিচ কালার। তো ব্লাউজও আছে, আপনারা চাইলে ব্লাউজও করতে পারেন। নেক্সট এটারই আর একটা কালার স্কাই, পিওর মসলিন যেখানে অনেক টাকা দাম, কিন্তু পিওর মসলিন অনেকেই পড়তে মানে হয়তো টাকাটা একটা অনেকটা রেঞ্জের বাইরে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই শাড়িটা ভীষণভাবে একটা উপযুক্ত শাড়ি, নিতেই পারেন এই শাড়ি। পিওর মসলিনের মতো দেখতে কিন্তু খুবই ভালো শাড়ি, মানে আমি তো বলবো 90% যাচ্ছে পিওর মসলিন, এটাকে যদি আমি পিওর মসলিন মানে বলি মানে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমরা ওরকম বলি না, আমরা ওরকম করিও না, যেটা সেমি সেটা সেমিই বলবো, যেটা পিওর সেটা পিওর বলবো, পিওর হলে আমি এর সাথে সিল্ক মার্ক দেবো, কিন্তু এটা যেহেতু পিওর না তাই আমি এখানে সিল্ক মার্ক দেবো না। আর এই জারিটা টেস্টেড জারি, সো কালো হবে না, খুব সুন্দর শাড়ি। নেক্সট হচ্ছে সেমি ডিজাইনের মধ্যে, মানে সেম যা যা ডিজাইন দেখাচ্ছি পরপর তিনটে, পিচ দেখালাম স্কাই দেখালাম, এবার হচ্ছে একদম লাইট লেমন ইয়েলো, লাইট লেমন ইয়েলো খুব সুন্দর একটা কালার দেখুন। মানে যারা একটু লাইট কালার পেস্টেল শেড পছন্দ করেন তারা এই শাড়িগুলো নিন, খুব ভালো শাড়ি, পুজোর সকাল পরার জন্য তো ভীষণ ভালো, সপ্তমী দিন পরার জন্য খুব সুন্দর শাড়ি, এটা কাউকে দিন দেওয়ার জন্য খুব ভালো। রেঞ্জটা দেখতেই পাচ্ছেন আপনারা, এই রেঞ্জে গিফটের শাড়ি বলুন বা নিজেদের একটা সুন্দর শাড়ি হতেই পারে। এবার আসছি আমরা তসরে, এটা কিন্তু দেশি তসরে। আচ্ছা এই এটা বলি যে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে মার্কেটে চলছে, অনেকে কটনে মানে করছে ফুলিয়া থেকে, আবার অনেকে তসরে করছে, এই তসর তসরের কোয়ালিটিও কিন্তু ভীষণভাবে ভ্যারি করছে, ডিজাইন এক তসর কোয়ালিটি আলাদা হবে, কিন্তু আমি এটা বলতে পারি আমাদের শাড়িটা কিন্তু দেশি তসর। অনেকে এটাকে গাছি তসর গাছি বাই গাছি তসর বলে একটা এ কর দিতে দিচ্ছে, আমি সেটাও দেখেছি, কিন্তু বারবার বলছি নেওয়ার আগে আমি কেন ক্ল্যারিফাই করছি, বিকজ আমি যেটা যা সেটা সেটাই বলবো, এটা আমার দেশি তসর, দিস ইজ নট আ গাছি তসর, দেশি তসরের ওপর করা হয়েছে, কিন্তু অনেকেই এটাকে গাছি তসর বলেও করে দিচ্ছে। সুতরাং একটু দেখে শুনে নেবেন, ডিজাইন এক হতে পারে চেহারা এক হতে পারে, কিন্তু
কোয়ালিটি দেখে নেবেন, বারবার বলছি যেটা যা তার জন্য তাই সেটাই দাম দেবেন। খুব সুন্দর শাড়ি, এটা মায়েদের শাড়ি বা যারা ইয়াং মেয়ে যারা পড়ছে তাদের জন্য ভীষণ ভালো শাড়ি। এটার কিন্তু ব্লাউজ পিসও আছে, এটা কিন্তু ব্লাউজ পিস। ওকে, আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখাচ্ছি, এই জিনিসেরই কালার দেখাচ্ছি, ওটা তো তসরের গেল, এটা কালারের দেখাচ্ছি। আমাদের হোম ডেলিভারি অ্যান্ড কুরিয়ার সার্ভিস ইজ ফ্রি এই এপিসোডের জন্য, সো হারি অ্যান্ড গেট আপ ইয়ার পিক আপ ইয়োর ফোন অ্যান্ড হ্যাভ আ স্ক্রিনশট হুইচ এভার ইউ লাইক অ্যান্ড সেন্ড আস টু দ্য নাম্বার শোয়িং ইন দ্য স্ক্রিন অ্যান্ড উই আর গোয়িং টু ওপেন আওয়ার শপ অ্যাট চেতলা নিয়ারেস্ট টু দ্য রাজবিহারী, জাস্ট 5 মিনিটস ডিস্টেন্স ফ্রম রাজবিহারী টুয়ার্ডস নিউ আলিপুর, অ্যান্ড দ্য শপ ইজ লোকেটেড অ্যাট অপোজিট অফ চেতলা পার্ক পরমহংস দেব রোড। উই আর ওপেনিং ফ্রম 7th of September, অসপিসিয়াস অকেশন অফ জন্মাষ্টমী উই আর ওপেনিং আওয়ার শপ। ওকে, সো ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড অ্যাট আওয়ার শপ অ্যান্ড প্লিজ কাম আপ অ্যান্ড ভিজিট আওয়ার শপ। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। এইটাও বেশি তসরের উপর ডাই করে থ্রেড ডাই করে বোনা হয়েছে, ভীষণ সুন্দর একটা শাড়ি, এগুলো কিন্তু সিল্ক মার্ক যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট এপিসোড নিয়ে খুব শিগগিরই আসবো, প্রতি শুক্রবার করে আমাদের একটা নতুন ইউটিউব এপিসোড আসবে, এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ হেল্প আস কমিউনিটি অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড আউট অফ ওয়ার্ল্ড, সো প্লিজ।